সুপ্রিম কোর্টে খারিজ শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত মামলা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। তবে মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত মামলা শুনল না শীর্ষ আদালত এবং হাইকোর্ট এক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে সেই বিষয়ে কোনো কথা, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত মামলা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রাজ্যের বিরোধী দলনেতা, সেই মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে, এই মামলা যে আর্জি ছিল সেই আর্জি খারিজ করার সময় সুপ্রিম কোর্ট কি বলেছে? দেখো, প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। অবশ্যই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা একটা বড় ইস্যু, বিজেপি তরফ থেকে বারবার ধরে দাবি জানানো হচ্ছে যে এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে এবং কোর্ট এক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা দিক যে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে নির্বাচন হোক। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টির ওপর শুভেন্দু অধিকারী এই আবেদনে সবথেকে বেশি জোর দিয়েছিলেন তা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে কেন্দ্রগুলি রয়েছে, অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেই কনস্টিটিউয়েন্সি চরিত্র কি হবে তা ঠিক করার জন্য জাতিগত সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রাজ্যে ওবিসিদের চিহ্নিত করার জন্য বা কার কোথায় কোথায় ওবিসিরা রয়েছেন তার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হয়েছে। এবং তার পাশাপাশি এবারে শুভেন্দু অধিকারীর দাবি যে এসসি এসটিদেরও একইভাবে বাড়ি বাড়ি গিয়ে তাদের সমীক্ষা করতে হবে। এবং এর ভিত্তিতেই, অর্থাৎ যে জাতিগত সমীক্ষার ভিত্তিতে যে পপুলেশনের চিত্র উঠে আসবে তার প্রেক্ষিতেই এক একটা কেন্দ্রের কি চরিত্র হবে, অর্থাৎ কোনটা রিজার্ভ সিট হবে, কোনটা জেনারেল সিট হবে, সেই বিষয়টি সেই সমীক্ষার উপর নির্ভর করে ঠিক করা হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট তারা কোনোভাবেই বিষয়টিকে এন্টারটেইন করেনি, কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু আজকে ডিওয়াই চন্দ্রচূড় তিনি অবজারভেশনে বলেছেন যে মে মাসে নির্বাচন রয়েছে, ফলত এখন কিভাবে দাঁড়িয়ে তারা এই নির্বাচনকে স্থগিত করে দিতে পারেন। এবং সেক্ষেত্রে যে কথা বলা হয়, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে কোনো নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তারাই প্রথম সিদ্ধান্ত নেবেন, এক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় কিছুটা গুরুত্ব পেয়েছে। সেক্ষেত্রে যে কথা খুব স্পষ্টভাবে ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন যে কখনোই তারা কোনো নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করতে পারেন না এবং তারা সেক্ষেত্রে কোনোভাবেই এক্ষেত্রে ইন্টারভেন করবেন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে আবেদন তা কলকাতা হাইকোর্টের পরে এবারে সুপ্রিম কোর্টেও সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল, বিষয়টিতে হস্তক্ষেপ করতে চাইল না দেশের শীর্ষ আদালত। ফলত এবারে রাজনৈতিকভাবে পুরো বিষয়টিকে নিয়ে কিভাবে বিজেপি প্রচার চালাবে তার যাবতীয় রূপরেখা পরবর্তী ক্ষেত্রে তৈরি হবে। এবং অবশ্যই আজকে সুপ্রিম কোর্টের এই রায় ও রাজ্যের শাসক দলের জন্য কিছুটা সহায়ক হাতিয়ার হিসেবে আগামী দিনে কাজে আসবে। এখানে জ্যোতির্ময় সঙ্গে থাকো, শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, অর্থাৎ তিনি মামলা করেছিলেন মামলাকারী হিসেবে, তিনি কি বলেছেন শুনুন। আমরা পৌরসভা ভোটে যা দেখেছি সেন্ট্রাল ফোর্স ছাড়া একেবারেই সম্ভব নয়। লালচুল কানেদুল বাহিনী, বাইক বাহিনীর তাণ্ডব আমরা দেখেছি, অত কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনোই অবাধ এবং স্বাধীন ভোট এখানে হতে পারে না। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন। শুভেন্দু অধিকারী বা রাজ্য বিজেপি এরা জানে যে পঞ্চায়েত ভোটে গুহারা হারবে, প্রার্থী দিতে পারবে না, ফলে তাদের ব্যর্থতা নিশ্চিত। শুধু তাই নয়, সাংগঠনিক ব্যর্থতা, কর্মীদের কাছে নেতাদের বেহাল অবস্থা সামনাসামনি চলে আসবে, ফলে এরা যে কোনো মূল্যে ভোটটা পিছিয়ে দিতে, ভোটটা নিয়ে জটিলতা তৈরি করতে এই শুভেন্দু এবং বিজেপি নেতারা মরিয়া। সেই কারণেই এই বারবার কোর্টে যাওয়া ইত্যাদি, ওরা তো মানুষের কাছে যান না, মানুষের দল নয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মুখের উপর জবাব পেয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ঠিক এই জায়গায় যে যেখানে এই আর্জি শুভেন্দু অধিকারী সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবার নেক্সট কি আইনি পদক্ষেপ থাকতে পারে, এটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয়ত, রাজনৈতিক স্তরে যে দুটো বক্তব্য উঠে আসছে, বিরোধী দলনেতা তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, নাহলে ভোট অবাধ সুষ্ঠু হবে না। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা নিজেরা জিততে পারবে না বলে এগুলো ভোট পিছনোর জন্য এই সমস্ত কার্যক্রম করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এই জায়গায় দাঁড়িয়ে এখন বা আগামীতে কি হতে পারে?
দেখো রাজনৈতিক তর্জার বিষয়টিতে পরে আসছি, যদি আইনের দৃষ্টিভঙ্গি থেকে বলতে হয় তাহলে এর আগে পশ্চিমবঙ্গে যতগুলি এ ধরনের লোকাল বডি নির্বাচন হয়েছে, অর্থাৎ আমরা পঞ্চায়েত নির্বাচন যদি দেখি বা পুরসভা নির্বাচন যদি দেখি এবং পশ্চিমবঙ্গ ছাড়াও যদি ত্রিপুরার নির্বাচনকেও এক্ষেত্রে যদি প্রেসিডেন্ট হিসেবে সামনে রাখা যায়, তাহলে একটা কথা স্পষ্টভাবে বলতে হবে যে শুধু সুপ্রিম কোর্ট কেন, কোনো কোর্টই নির্বাচন ঘোষণার আগে কখনোই সেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কখনো কোনো মন্তব্য বা কখনো কোনো নির্দেশ এর আগে কখনো দেয়নি। কারণ নির্বাচন কমিশন, তা রাজ্য নির্বাচন কমিশন হোক বা জাতীয় নির্বাচন কমিশন হোক, সেটি একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থা এবং কোর্ট কখনোই একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থার কাজে আগে থেকে কোনো প্রেজুডিস থেকে তারা কখনোই ইন্টারভেন করে না। ফলত এখনো যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন থেকে প্রশ্ন তুলে আগাম কেন্দ্রীয় বাহিনী আদায় করে নেওয়া বা তার পাশাপাশি কোনো জাতিগত সমীক্ষার ভিত্তিতে কোনো কেন্দ্রের চরিত্র কি হবে, অর্থাৎ সেটি জেনারেল হবে না সেটা রিজার্ভড হবে, সেক্ষেত্রে কোনো প্রশ্ন আগে থেকেই তোলা যাবে কি না, সেই বিষয় নিয়ে কিন্তু কোর্ট এখনই বিষয়টি ইন্টারভেন করতে চায়নি। অর্থাৎ এর আগেও সেই প্রেসিডেন্ট ছিল না এবং আজকেও কিন্তু সেই একই ধারাবাহিকতা আমরা এর আগে কলকাতা হাইকোর্টও দেখেছি এবং আজ সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দেখলাম। এবং অবশ্যই যদি রাজনৈতিক লড়াইয়ের কথা বলতে হয়, যে কথা আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এই বিষয়টি এ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য আপেক্ষিকভাবে কিছুটা সহায়ক হাতিয়ার হিসেবে কাজে আসবে। তার কারণ যে দাবি করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে এই জাতিগত সমীক্ষা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তা আগে ঠিক করা হোক, তার প্রেক্ষিতে ভোটার লিস্ট হবে এবং সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে কোনো কেন্দ্র সেটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটাও সেক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়া আপাতভাবে স্থগিত হয়ে যেত, সেই কাজটা কিন্তু কোনোভাবেই কোর্টের নির্দেশে আজকে হলো না। অর্থাৎ নির্বাচন স্থগিত যে করা হবে না তা সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজে বলে দিয়েছেন যে এক্ষেত্রে আমরা ইন্টারভেন করে কোনো নির্বাচনকে স্থগিত করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা আমরা করতে পারি না। ফলত এটা আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের জায়গাতেই বিজেপিকে নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে দুটি দিক রয়েছে। আইন শৃঙ্খলার ইস্যু তারা বারবার ধরে তুলছেন, আমরা দেখেছি যে রাজ্য নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পঞ্চায়েত নির্বাচন হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা দরবার করছেন, সরাসরিভাবে প্রধানমন্ত্রীর কাছে তারা দেখা করতে চাইছেন। তার কারণ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ জাতীয় রাজনীতিতে সেটাকে তারা শিরোনামে দেখে বড় ইস্যু করতে চান। কিন্তু যদি কিছু আদায় করতে হয় সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল দিক থেকেই যেতে হবে এবং সেটা নির্বাচনের নির্ঘণ্ট বা বিজ্ঞপ্তি ঘোষণার পরেই, নির্বাচন কমিশনের কোনো কাজে যদি গলদ বা গাফিলতি থাকে তখন সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়া যেতে পারে। অর্থাৎ এই সময়টা তা সময় উপযোগী নয় এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে। ফলত আগামী দিনে একদিকে অবশ্যই এই জাতিগত সমীক্ষার নিরিখে প্রত্যেকটা কেন্দ্রের চরিত্র কি হচ্ছে সেদিকে নজর থাকবে বিজেপি, অবশ্যই নির্বাচন কমিশনের যদি তাতে গাফিলতি থাকে বিষয়টি তারা হাতিয়ার করবে এবং আইন শৃঙ্খলা ইস্যুতে বরাবর যেভাবে তারা রাজ্যের শাসক দলকে বিধছে, যেভাবে তারা রাজ্য সরকারকে বিধছে, এবং আগামী দিনে রাজ্য নির্বাচন কমিশন যদি এর প্রেক্ষিতে ঠিকঠাক সিদ্ধান্ত না নেয় অবশ্যই আইনি লড়াইয়ের জায়গা আছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত আইনের দরজাতেই কড়া নাড়ার সুযোগ থেকে যাচ্ছে বিজেপির হাতে। এবং তার পাশাপাশি এক্ষেত্রে প্রেসিডেন্ট রয়েছে যে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও এসছে এবং আমরা দেখেছি ত্রিপুরাতেও এসছে। ফলত এক্ষেত্রে পুরো বিষয়টি সময়ের উপর নির্ভর করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।